তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে কুড়িগ্রাম বাইকার্স ক্লাব ও কুড়িগ্রাম ব্যাডমিন্টন কমিটি যৌথভাবে 10 দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। 3 ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ব্যাডমিন্টন টুর্নামেন্টটি উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই টুর্নামেন্ট 9টি উপজেলার 24টি দল অংশগ্রহণ করবে। 12ই ফেব্রুয়ারি হবে ফাইনাল। এমন আয়োজনের মধ্য দিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমাজ গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। এত তরুণদের সমাগম এটা কখনো মানে কম দেখছে আর কি, কুড়িগ্রামে এরকম কম দেখছে, আমার খুব ভালো লাগতেছে। কুড়িগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023, এটা করার উদ্দেশ্য আমাদের হচ্ছে যে যুব সমাজ যেন নেশা বা মাদকে আসক্তি না হয়, এটা আমাদের মূল লক্ষ্য। সমান উচ্ছ্বাস দর্শক আর খেলোয়াড়দের মাঝে পুরো এলাকা জুড়েই বিরাজ করছে উৎসব আমেজ। কৃতজ্ঞতা জানাচ্ছি কুড়িগ্রাম বাইকার্স ক্লাব এবং মিডিয়া পার্টনার সময়কে যে আজকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আজকে এই টুর্নামেন্টের খেলা দেখতে এসে আমি অনেক আনন্দিত, অনেক কিছু শিখবো আশা করি এবং মানসিকভাবে সুস্থ থাকব। খেলা মানে বিনোদন, বিনোদনের মাধ্যমে আমরা সমস্ত অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পারি। টুর্নামেন্টে বিজয়ী দল ট্রফির পাশাপাশি পাবে 10,000 টাকার প্রাইজ মানি ও রানার্স আপ দল পাবে 7,000 টাকার প্রাইজ মানি। এছাড়াও বন বিভাগের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়দের দেয়া হবে 1টি করে গাছ। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। সময় সংবাদ, কুড়িগ্রাম।